হ্যালো গাইস, আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। কেমন আছেন আপনারা? আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ডিকে গেমিং নিউজ চ্যানেলের আরো একটি নতুন নিউজ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার মধ্যে সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন পরিচিত ক্রিকেটার যে ফ্রি ফায়ারের সাথে কোলাবরেশন করতে যাচ্ছে কে সেই ব্যক্তি, তারও পাশাপাশি মিস্টার ত্রিপোলারের দেওয়া এত কঠিন একটি চ্যালেঞ্জ অবশেষে কমপ্লিট হলো, কে সেই সকল ব্যক্তি যারা কমপ্লিট করেছিল। যদি সাদিকুল গেমারকে বলা হয় অ্যাডভান্স গেমিং কে রোস্ট করার জন্য, তাহলে তিনি কি বা রিপ্লাই দিতে পারেন? যারা গেমিং সম্প্রতি 12 তলার একটি বাড়ি তৈরি সহ জিকোবাই নতুন একটি বাইক কিনলো, এই সকল টপিকের পাশাপাশি আরো অনেকগুলো টপিক নিয়ে মূল ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই সম্প্রতি আপনারা আমাদের চ্যানেলে 55,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলেন এবং আমরা অতি দ্রুত আমাদের 56,000 মাইলস্টোনটিকেও কমপ্লিট করতে চলেছি। আর সামান্য পরিমাণ সাবস্ক্রাইবার হলেই আমাদের 56,000 কমপ্লিট হবে। আপনারা অবশ্যই অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের 56,000 কমপ্লিট করে দিবেন। মিস্টার ত্রিপোলার, এটি এমন একটি চ্যালেঞ্জের নাম যার জীবনের চলন ধরন এবং বাঁচার সম্পূর্ণ বিষয়টি যেন চ্যালেঞ্জের উপরেই নির্ভর করে থাকে। সম্প্রতি মিস্টার ত্রিপোলার তার ইউটিউব চ্যানেলে একটি চ্যালেঞ্জ কমপ্লিট করেন, সেটি হচ্ছে কোনো প্রকারের মেডিকেট ইউজ করা ছাড়া পুরো ম্যাচটাকে ভুইয়া করতে হবে, তারও পাশাপাশি 5টি কিল করতে হবে। এমন একটি চ্যালেঞ্জকে তিনি নিজে কমপ্লিট করার পাশাপাশি সকল ব্যক্তিদেরকে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন। যত ইউটিউবার ভাই বোনেরা রয়েছে সবাইকে এই চ্যালেঞ্জটা দিতেছি যে 200 হেলথ দিয়ে ম্যাচ শুরু করে 200 হেলথ মানে কোন রকমের ড্যামেজ খাওয়া ছাড়া ম্যাচ শেষ করার ভিডিওটা কোনোভাবে কোনো ড্যামেজ খেতে পারবে না, আর কোন রকমের হেলথ রিলেটেড ক্যারেক্টার নেওয়া যাবে না, এবং কম্পাউন্ডকে 5টা হইলেও কিল করা লাগবে আর কি। তোমরা ভিডিওটা আপলোড করে আমার নাম লোগো যে কোনো কিছু ইউজ করতে পারো। যদিও মিস্টার ত্রিপোলারের এমন একটি চ্যালেঞ্জ সম্পর্কিত অনেক ব্যক্তি ভিডিও আপলোড করেছে, তবে তাদের মধ্য থেকে তিনি তিনজনকে অলরেডি উইনার হিসেবে নির্বাচিত করে ফেলেছেন এবং সেই সম্পর্কে তিনি ক্লিয়ারভাবে জানিয়েছেন তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে। এবং সবথেকে মজার বিষয়টি হচ্ছে ফ্রি ফায়ার বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট লেজেন্ডারি প্লেয়ার পকেট সম্প্রতি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন এবং তিনি মিস্টার ত্রিপোলারের লিস্টে তৃতীয় স্থান অধিকার করেন। কংগ্রাচুলেশন জানাতে যাচ্ছে যারা মিস্টার ত্রিপোলারের এত বড় একটি চ্যালেঞ্জকে কমপ্লিট করেছেন। আর অবশ্যই মিস্টার ত্রিপোলার ভাইকে অসংখ্য ধন্যবাদ এত অসাধারণ একটি চ্যালেঞ্জ অডিয়েন্স এবং সকল ইউটিউবারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা সকল অবশ্যই জানেন ফ্রি ফায়ার কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের জনপ্রিয় ব্যক্তিদের সাথে কোলাবরেশন করতেছে। এইবারে এই যাত্রায় ফ্রি ফায়ার কোলাবরেশন করতে যাচ্ছে ক্রিকেট প্লেয়ার বাবর আজমের সাথে, যা সম্প্রতি নিশ্চিত করেছেন বাবর আজম তার ফেসবুক একটি পোস্টে, যেখানে বাবর আজম বলেন, সামথিং ভেরি এক্সাইটিং কামিং আপ উইথ গ্যারানা ফ্রি ফায়ার, স্টে টার্ন টু ফাইন্ড আওয়ার মোর অ্যাবাউট মাই নেক্সট বিগ কোলাবরেশন উইথ ওয়ার্ল্ড মোস্ট ডাউনলোডেড ব্যাটল রয়্যাল গেম, যেখানে তিনি তার পোস্টে ক্লিয়ারলি বলে দিয়েছেন তিনি পরবর্তীতে গ্যারানার সাথে কোলাবরেশন করতে যাচ্ছেন। আপনাদের কি মনে হয়, তার কি কোনো ক্যারেক্টার কিংবা কিছু আসতে পারে নাকি কোনো ধরনের ড্রেচা? এই ব্যাপারে অবশ্যই আপনাদের মতামতকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনারা তো জানেন সাদিকুল গেমার কিংবা অ্যাডভান্স গেমিং দুইজনেই কিন্তু রোস্টার, তবে একজন যদি অপরজনকে রোস্ট করতে চায় তাহলে ব্যাপারটি কেমন হবে? এই রকমের একটি কমেন্ট করা হয়েছিল সম্প্রতি সাদিকুল গেমারের লাইভ স্ট্রিমে, যেখানে সাদিকুল গেমার কি রিপ্লাই দিয়েছিল তার সামান্য একটি ক্লিপ আপনারা সাদিকুল গেমারের মুখ থেকেই শুনে নিন। অ্যাডভান্স রে রোস্ট করো, ওই ইন্দুর ইন্দুর রুস্ট করা যাবে না, আমার ভাই কালচার ভাই দেখো। আপনাদেরকে যদি বলা হয় যারা গেমিং এর 12 তলার মতো একটি বিল্ডিং রয়েছে, তাহলে কি আপনি ব্যাপারটিকে বিশ্বাস করতে যাবেন? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনাদের বলতে চাচ্ছি, সম্প্রতি যারা গেমিং তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন, যেই ব্লগের মধ্যে তিনি এমনটা দেখিয়েছেন তাদের নতুন যে 12 তলার বিল্ডিং তৈরি করা হচ্ছে তার সম্পূর্ণ ব্লগ, সত্যি ব্যাপারটি অনেকটাই অবাক করার বিষয়। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে যারা গেমিং নিজের টাকায় এমন একটি বাড়ি তৈরি করতেছে, এই ব্যাপারটি ক্লিয়ার করেছেন যারা গেমিং তার সেই কমেন্ট সেকশনে। তিনি তার কমেন্ট সেকশনে লেখেন, এই সম্পূর্ণ টাকা মূলত তার বাবা। আর যেহেতু অ্যাচিভমেন্টের কথাই বলতেছি, তাহলে বলতে হচ্ছে সম্প্রতি জিকুবাই তার স্বপ্ন পূরণের বাইক কিনে ফেললেন। যদিও যারা গেমিং তার ভিডিওতে তার বাবার টাকায় তৈরি করা বাড়ি দেখিয়েছিলেন, তবে জিকুবাই কিন্তু ইউটিউবিং এর মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের সেই বাইকটিকে কিনেছেন। চলুন জিকু ভাইয়ের বাইকের সামান্য একটি ঝলক দেখে নেওয়া যাক। আমি আরো ছোট ছিলাম তখন আমার বাবা মার কাছে একটা সাইকেল চাইছিলাম আমি। এটা আসলে সব ছেলেমেয়ের একটা শখ থাকে ছোটবেলায় যে, হ্যাঁ, ছোটবেলা একটা সাইকেল তারা চাইবে বাপ মার কাছে, কিন্তু বাবা মার সামর্থ্য না থাকার কারণে এই সাইকেল আমাকে আজ পর্যন্ত কিনে দিতে পারে নাই। কিন্তু তাতে আমার কোনো কষ্ট নাই, আমার বাবা মা আমাকে কিনে দিতে পারে নাই, তাতে কোনো দুঃখও নাই, কিন্তু আমি পারছি আমার কষ্টের মাধ্যমে, বাবা মার ভালোবাসার মাধ্যমে, তোমাদের ভালোবাসার মাধ্যমে, সবার ভালোবাসা এবং দোয়ার মাধ্যমে এই 2016 সাল থেকে যতটুকু কষ্ট পরিশ্রম করে টাকা পয়সা জমাইছি সেখান থেকে আজকে এই সুন্দর বাইকটা তোমরা যেটা দেখলা সেটা কিনতে পারছি। অ্যান্ড এখন আমরা কথা বলতে চলেছি আজিম গেমিং সম্পর্কে। সম্প্রতি আজিম গেমিং যখন লাইভ স্ট্রিমে গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছিলেন, এমন অবস্থায় তার কমেন্ট সেকশনে কয়েকজন ব্যক্তি বেশ বাজে বাজে কিছু কমেন্ট করেন। এরকম আশিক ভাই, এ ভাই রোজা রমজানের দিন ভাই, তোর মুখটা কি ঠিক করবি না ভাই, রোজা কি রাখছ না জীবনে বেটা,
বাপ মাই কি শিক্ষা দেয় না যে রোজা রমজানের দিন অন্তত মুখটারে ভাই ঠিক রাখতে হয়? বালাও ভাই, এখনো সময় আছে, বালাও ভাই। এমনিতে ভাই গালাগালি কমেন্টে করো ভাই, ঠিক আছে, রোজা রমজানের দিন অন্তত একটু সেফ থাক ভাই। মানুষ হাজার ভালো কাজ করলো মনে করো জীবনে তোমার কাছে ভালো মনে হইবা, মনে হবো না ওই তোমার কাম স্ট্রিমে শুরুতে আইয়া বুঝবো না বুঝবো না আনতে যে একটা গালি মেরে দিবা, এতে কার ক্ষতি রে ভাই? আমার তো কোনো ক্ষতি হইব না, ক্ষতিটা তোমারই ভাই। অ্যান্ড এখন আমরা কথা বলতে চলেছি মামা গেমিং অর্থাৎ রাকিব মাহবুবকে নিয়ে। সম্প্রতি মামা গেমিং তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে যেটি ছিল মূলত তাদের গিল্ডের উপরে ভিত্তি করে, অর্থাৎ তাদের গিল্ডের যাত্রা কবে থেকে শুরু হলো। চলুন মামা গেমিং গিল্ডের সম্পর্কে সামান্য একটু অজানা তথ্যগুলোকে জেনে নেওয়া যাক। গিল্ডটি বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির অন্যতম একটি পুরনো এবং জনপ্রিয় গিল্ড। গিল্ডটির প্রতিষ্ঠাতা মামা গেমিং ইউটিউব চ্যানেলের সিইও রাকিব মাহমুদ, যে কিনা আপনাদের মাঝে বাতিন মিয়া নামে পরিচিত। ফ্যান্টম 14, বিডি আর্মি 71 বা বাংলা ইউনিটির মতো সব প্রথম সারির গিল্ডগুলোর সাথে যাত্রা শুরু করে GDW 2018 সালে। ইয়াপ গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সকলের থেকে। আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তীতে আরো নতুন কোন ভিডিওতে আরো অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ডিকে গেমিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব না করে ভিডিও থেকে বের হবেন না।